ফাংশন বা ম্যাপিং, আগের দিন রিলেশনটা হয়েছে ফাংশন বা ম্যাপিং। তাহলে ফাংশনটা বোঝার জন্য তোমাকে একটুখানি একটা পার্টিকুলার এক্সাম্পল বুঝতে হবে, তাহলে আর ফাংশন কোনোদিন ভুলবে না। কি বুঝতে হবে, ধরো তুমি একটা মেশিনের কথা যদি চিন্তা করো, কি মেশিন দেখেছো বলো, যে কোনো একটা মেশিনের কথা বলো যে দেখেছো সেটা তোমরা। গম কল দেখেছো, গম কল যেখানে গম থেকে আটা তৈরি করা হয়, সেখানে কি হয় দেখো, প্রথমে মেশিনটার মধ্যে কিছু সংখ্যক গম ইনপুট করা হলো, তাই তো? এবং সেই মেশিন থেকে কিছু কার্যকলাপ হওয়ার পর এখান থেকে কি বার হচ্ছে, আটা, আউটপুটে আমরা পাচ্ছি আটা, তাই তো? এইটাই হচ্ছে একটা ম্যাপিং এর, ম্যাপিং এর ডেফিনেশন। তার মানে ম্যাপিং এ এই এই মেশিনটা হচ্ছে ম্যাপিং এফ, তার মানে ম্যাপিং এ আমরা কিছু ইনপুট দেব, এখানে যেটা গম, এবং আউটপুটে কিছু পাবো, এখানে যেটা আটা। আচ্ছা, কখনো কি এরকম হয় তুমি ইনপুটে গম দিলে কিন্তু আউটপুটে তোমার চলে আসলো লজেন্স, এরকম কি হয়, এরকম হয় কি? না হয় না, কেন হয় না, কারণ এই মেশিনটা একটা নির্দিষ্ট রুলে ফাংশনটা করে, কাজটা করে, যার ফলে প্রত্যেকবারই গম থেকে আটাই চলে আসবে, তাই তো? তার মানে আমাদের যে ফাংশন বা ম্যাপিংটা আমরা নেব সেটা কিন্তু একটা নির্দিষ্ট রুল মেনে কাজ করবে, কিছু নির্দিষ্ট ইনপুট দেওয়ার ফলে কিছু নির্দিষ্ট আউটপুট পাওয়া যাবে, উল্টো পাল্টা কিছু আসবে, যেটা আসার কথা সেইটাই আসবে, বা যে রুল মেনে কাজটা করছে সেই রুল অনুযায়ী যেটা আসার কথা সেইটাই কিন্তু আসবে, ঠিক আছে? এইবার কথা হচ্ছে যে এই ইনপুটে যে গমগুলো দিচ্ছি সেগুলো প্রথমে একটা পাত্রতে রাখা হয়, তাই না? সেই পাত্রতে রেখে সেই পাত্র থেকে এখান থেকে এই ইনপুটে মেশিনের মধ্যে গমগুলোকে ফেলা হয়, তাই তো? আর আটাটা তৈরি হওয়ার পর সেটাও একটা পাত্রতে এসে পড়ে, সেটাও একটা পাত্রতে এসে পড়ে, তাই তো? তাহলে এই যে পাত্র থেকে ইনপুট গুলো দেওয়া হচ্ছে সেই পাত্রটাকে বলা হচ্ছে ডোমেন, কি বলা হচ্ছে সেই পাত্রটাকে, ডোমেন। আর এখানে যে পাত্রতে আটা বা আউটপুট গুলো এসে পড়ছে সেই পাত্রটাকে বলা হচ্ছে কোডোমেন, কোডোমেন। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যে আমি এই যে পাত্রটা প্রথমে এখানে রাখবো সেটা সম্পূর্ণ খালি থাকবে, এইবার ইনপুট কিছু দেওয়ার পর আউটপুট পাওয়ার সাথে সাথে এটা আস্তে আস্তে ভর্তি হতে থাকবে, তাই তো? তাহলে এইটা যদি ধরো পাত্রটার ভলিউম হয়, প্রথম স্টেপে দেখা গেল পাত্রটা এইটুকু ভর্তি হলো, আটাতে এইটুকু ভর্তি হয়েছে, দ্বিতীয় স্টেপে এইটুকু ভর্তি হলো, তার মানে স্টেপ নাম্বার টু এর পরে এতটা পরিমাণ আটাতে ভর্তি হয়েছে। তাহলে পুরো পাত্রটা ভর্তি হয়নি, কিছুটা ভর্তি হয়েছে, কিছুটা খালি আছে, এই পুরো পাত্রটার নাম কি, কোডোমেন।
মানে যেখানে এসে আউটপুট গুলো পড়বে সেই জায়গাটার নাম হচ্ছে কোডম। কিন্তু যে অংশটুকু ভর্তি হয়েছে, কি বললাম, যে অংশটুকু ভর্তি হয়েছে সেই অংশটুকুর একটা নাম দেয়া হলো, সেটাকে বলা হচ্ছে রেঞ্জ। সেটাকে কি বলা হচ্ছে? রেঞ্জ। তার মানে রেঞ্জ অলওয়েজ সাবসেট অফ কোডোমেন। কোডোমেন আস্তে আস্তে ভর্তি হতে হতে এক সময়, কোনো এক সময় গিয়ে রেঞ্জ সেটা কোডোমেন এর সঙ্গে হয়ে যাবে সেম। কোডোমেনের সঙ্গে কোনো এক সময় সেম হয়ে যাবে, বা নাও হতে পারে। দেখা যাচ্ছে যে পরিমাণ গম ছিল, দেওয়ার পর যা আটা আসলো সেটা পুরো পাত্রটাকে ভর্তি করতে পারলো না, নাই পারতে পারে, বা ভর্তি করেও দিতে পারে। এই হচ্ছে তোমার ম্যাপিং। বলো, কেউ কিছু বলবে এবার? সুখদেব? না, বুঝতে পেরে গেছি। তাহলে তোমাকে কিছু কিছু কিওয়ার্ড ম্যাপিং এ মাথায় রাখতে হবে। ফার্স্ট কিওয়ার্ড হচ্ছে, ম্যাপিং একটা নির্দিষ্ট রুলে কাজ করবে, যা ইচ্ছা করতে পারবেন, একটা নির্দিষ্ট রুল মেনে কাজ করবে। কি রুল সেটা এক একটা মেশিনের উপর এক এক রকম হয়, ভ্যারি করবে, মেশিন টু মেশিন ভ্যারি করবে, ঠিক আছে। এইবার এই যে রুল মেনে কাজ করবে, সেই রুলটা কার উপর অ্যাপ্লাই হবে? যেটা ইনপুটে আমি দেব তার উপর, এবং সেই রুলটা অ্যাপ্লাই হওয়ার পর আউটপুটে কিছু পাওয়া যাবে। আচ্ছা, ইনপুট যেখান থেকে দেব তার নাম হচ্ছে ডোমেন, আউটপুট যেখানে পাওয়া যাবে তার নাম হচ্ছে কোডোমেন। এইবার আউটপুট মানে কোডোমেন কোনো এক সময় সম্পূর্ণ ভর্তি নাও হতে পারে, কিছু অংশ খালি থাকতেও পারে। যে অংশটুকু ভর্তি হবে তার নাম হচ্ছে রেঞ্জ, এবং রেঞ্জ কোনো এক সময় কোডোমেনের সাথে ইকুয়াল হতে পারে, বা রেঞ্জ অলওয়েজ কোডোমেনের সাবসেট হবে। এই কথাটুকু বুঝলেই হয়ে গেল ম্যাপিং। দেখে নিয়েছো ছবিটা খাতায়? এইবার আমি যদি একটু ম্যাথামেটিক্স এ ফিরে আসি, তাহলে আমি এইবার আর এটাকে গম রাখছি না, এটাকে করে দিচ্ছি, এটাকে করে দিচ্ছি একটা সেট। কিসের সেট? সেট অফ ন্যাচারাল নাম্বার। তার মানে এতক্ষণ যেখানে যে পাত্রতে গম ছিল, এখন সে পাত্রগুলোতে আছে 1, 2, 3, 4, 5, 6 এরকম সংখ্যাগুলো, ঠিক আছে। এটার নাম কি? ডোমেন। ওকে, কোনো অসুবিধা নেই। এইবার আউটপুট যে পাত্রতে এসে পড়বে তার নাম তো কোডোমেন, সেটাকে একটু পাত্রটা স্পেসিফিক করে দিই, কিরকম পাত্র দেব, না সেখানে আমি একটা সেট দিয়ে দিলাম, সেটাও একটা পাত্র। কিসের সেট? সেট অফ রিয়েল নাম্বার, সমস্ত বাস্তব সংখ্যার সেট। এটা কি? এটা হচ্ছে কোডোমেন। ওকে, এর মধ্যে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, যা কিছু থাকতে পারে, ফ্র্যাকশন থাকতে পারে, মাইনাস থাকতে পারে, রুট থাকতে পারে, রিয়েল নাম্বারের মধ্যে সবকিছুই থাকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার হচ্ছে ইনপুট দিলাম, আউটপুট আসবে, কি আসবে সেটা এই মেশিনের উপর নির্ভর। মেশিনটা কি? না, মেশিনের রুল আমি করে দিলাম x2, মানে ইনপুটে যা দেব আউটপুট তার স্কোয়ার করে দেবে। এটা হচ্ছে মেশিনের কার্যকলাপ আমি এখানে করে দিলাম। তাহলে এইবার বলো, যখন আমি 1টা নিয়ে এই মেশিনের মধ্যে ছুড়বো, তাহলে মেশিন থেকে কি বেরোবে আউটপুটে? কি বেরোবে?
ওয়ানই আসবে, তার মানে এই ওয়ানকে ছুড়লে আমি কি পেয়ে যাচ্ছি, ওয়ান পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার যখন টু কে আমি এর মধ্যে দেব তখন কি পাবো? ফোর ফোর পাবো, তার মানে এই টুটা গিয়ে এখানে গিয়ে ফোর। এবার যখন আবার থ্রি তখন কি পাবো? নাইন। এইভাবে পেতে থাকবো, তাই তো, এইভাবে পেতে থাকবো। তাহলে এইবার তুমি লক্ষ্য করো ব্যাপারটা, এই কোডোমেন বা যে পাত্রটা ছিল তার মধ্যে কিন্তু সমস্ত বাস্তব সংখ্যা ছিল, কিন্তু সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আউটপুটে কিন্তু আসছে না। কারা কারা আসছে? যারা কিনা পারফেক্ট স্কোয়ার তারাই কিন্তু শুধুমাত্র আউটপুটে আসছে। তার মানে কি, পুরো পাত্রটা ভর্তি হচ্ছে না, যে অংশটুকু ভর্তি হচ্ছে তার নাম কি রেঞ্জ, এবং সেই অংশটা হচ্ছে এই রকম 1, 4, 9, 16, এইগুলো আসবে। তাহলে যেগুলো আউটপুটে পাওয়া যাচ্ছে বা যে অংশটুকু ভর্তি হচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ। এক্ষেত্রে কিন্তু রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল কোনোদিনই হবে না। তাহলে এইটার ক্ষেত্রে রেঞ্জ অলওয়েজ সাবসেট অফ কোডোমেন, ঠিক আছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কি খাওয়া দাওয়া চলছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস বুঝে নাও, এত কিছুই যখন করলে, এই থ্রি বসিয়ে আমি যখন নাইন পাচ্ছি তখন বলা হবে থ্রির প্রতিবিম্ব বা থ্রির ইমেজ হচ্ছে নাইন, টু এর ইমেজ হচ্ছে ফোর। উল্টো, নাইনের প্রাগ বিম্ব বা প্রি ইমেজ হচ্ছে থ্রি, আর ফোরের প্রাগ বিম্ব বা প্রি ইমেজ হচ্ছে দুই। এইটুকু জিনিস তুমি মাথায় রেখে দে, তাহলেই তোমার ম্যাপিং চ্যাপ্টারটা হয়ে গেল। এইবার আমাদের ম্যাপিং এর বিভিন্ন রকম প্রপার্টিজ দেখতে হবে বা টাইপস অফ ম্যাপিং আমাদের এখানে দেখতে হবে। ম্যাপিং কত রকমের হতে পারে, কি কি হতে পারে, সেই সবগুলো দেখতে হবে। দেখো, টাইপস অফ ম্যাপিং, নাম্বার ওয়ান হচ্ছে ইনজেক্টিভ, এটাকে অনেক সময় ওয়ান ওয়ানও বলা হয়ে থাকে, ওয়ান ওয়ান ম্যাপিং, ওয়ান ওয়ান, ঠিক আছে। তাহলে ইনজেক্টিভ ম্যাপিংটা কি বলছে দেখো, ধরো এটা তোমার ডোমেন, এটা একটা ম্যাপিং এফ, এটা হচ্ছে তোমার কোডোমেন, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন, এখান থেকে তুমি একটা এলিমেন্ট নিলে এক্স ওয়ান আর একটা এলিমেন্ট নিলে এক্স টু, এই এক্স ওয়ান আর এক্স টু এই দুটো এলিমেন্ট অবশ্যই আলাদা আলাদা নিতে হবে। এবার তুমি দেখছো এই এক্স ওয়ান এর ইমেজ কি হচ্ছে, সেটাকে আমি নাম দিলাম এফ অফ এক্স ওয়ান, আর এক্স টু এর ইমেজ কি হচ্ছে সেটাকে আমি নাম দিলাম এফ অফ এক্স টু। এইবার এই যে দুটো ইমেজ পাওয়া গেল, এই ইমেজ দুটোও যদি আলাদা হয়, এই ইমেজ দুটো যদি আলাদা হয়, তখন এই ম্যাপিংটাকে আমরা বলবো ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান ম্যাপিং। কি বললাম, ডোমেন থেকে দুটো ডিফারেন্ট এলিমেন্ট নেব, তাদের যে ইমেজ গুলো পাবো সেই ইমেজ দুটো যদি আলাদা হয় তখন সেই ম্যাপিংটাকে বলা হবে ইনজেক্টিভ।
কথা বোঝা গেছে? হ্যাঁ লিখতে হবে স্যার এটা। লিখে নাও, এইটুকু লিখলেই তুমি বুঝতে পারবে। যেটা আমি বোর্ডে লিখেছি এইটাই লিখে নাও। এটা পরীক্ষায় কোনোদিনই আসবে না যে ইনজেক্টিভের ডেফিনেশন লেখো, সেই জন্য আমি পুরো লাইনটা লিখলাম না, অঙ্ক তো অঙ্ক করতে হবে। তুমি এইটুকু লিখে নাও, তাহলেই মনে থেকে যাবে। হয়েছে? আচ্ছা নেক্সট লেখো, সাবজেক্টিভ নাম্বার টু দিয়ে লেখো। সাবজেক্টিভ বা এটাকে বলা হয় অন টুও বলা হয়। তাহলে একটা ম্যাপিং কে কখন সাবজেক্টিভ বা কখন অন টু বলা হবে এটা কি করে বুঝবে? এর জন্য, এটা চেক করার জন্য দুটো কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যদি রেঞ্জ রেঞ্জ সমান কোডোমেন হয়, যে ম্যাপিং এর ক্ষেত্রে রেঞ্জ আর কোডোমেন সম্পূর্ণ সেম হয়ে যাবে, মানে ওই যে পাত্রটা এখানে ছিল আউটপুট গুলো রাখার জন্য সেটা পুরো ভর্তি হয়ে যাবে, তখন সেই ম্যাপিংটাকে বলা হবে সাবজেক্টিভ। অথবা আরেকটা কন্ডিশন আছে, দুটোর মধ্যে যে কোনো একটা দেখালেই হবে। আরেকটা কি কন্ডিশন আছে, এই কোডোমেন থেকে তুমি যে কোনো একটা পয়েন্ট নেবে ওয়াই, এবার যদি দেখো এই পয়েন্টের একটা প্রি ইমেজ এই সেটের আছে এক্স, তখন তুমি বলতে পারো যে এই এফ ম্যাপিংটা সাবজেক্টিভ। ঠিক আছে, তার মানে কি? তার মানে এখান থেকে কেউ না কেউ এসে এই সেটের ওয়াইয়ের সঙ্গে ম্যাপ করেছে। কথা বোঝা গেছে? তাহলে দুই নম্বরটা লিখে নাও, ইফ ওয়াই বিলংস টু কোডোমেন, কোডোমেনের যে কোনো একটা পয়েন্ট ওয়াই, তার যদি হ্যাজ এ তার যদি হ্যাজ এ প্রি ইমেজ প্রি ইমেজ থাকে ইন ডোমেন, ডোমেনের মধ্যে তার যদি প্রি ইমেজ থাকে, তখন সেই ম্যাপিংটাকে বলা হবে সাবজেক্টিভ। এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখালেই হবে, দুটো দেখানো নেসেসারি নয়। আর নাম্বার থ্রি দিয়ে লেখো বাইজেক্টিভ। বাইজেক্টিভ কখন বলা হবে? যদি কোনো ম্যাপিং ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই হয় তখন সেটাকে বলা হবে বাইজেক্টিভ। শেষ চ্যাপ্টার। এবার যদি কারোর কিছু বলার থাকে বলতে পারো, না হলে আমি অঙ্ক শুরু করব।
বলো, কেউ যদি কিছু বলতে চাও বলো। স্যার হ্যাঁ আপনার হ্যাঁ বলো, ওয়ান তো পিএমএস ছিল, ওয়ান ওয়ান ইনজেক্টিভে। ইনজেকটিভ হ্যাঁ যে ম্যাপিং, হ্যাঁ হ্যাঁ কি কেটে করে যাচ্ছে কথা, ইনজেকটিভ কোনটা আর সার্জেক্ট? কথাটা হ্যালো কেটে কেটে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি ইনজেকটিভ ম্যাপিং এ যদি প্রি এমএজ আছে তো হ্যালো, আর সাবজেক্টিভ এও একটা পয়েন্ট বলছেন যে প্রিমেস থাকবে। না, ইনজেক্টিভে আমি কি বলেছিলাম যে দুটো পয়েন্ট নিতে হবে, তাদের আচ্ছা ইমেজগুলো দেখতে হবে ডিফারেন্ট কিনা। আর সাবজেক্টিভে বলছি এইখানের প্রত্যেকটা পয়েন্টের এখানে একটা প্রি ইমেজ থাকতে হবে। আচ্ছা, হুম, মানে প্রি জি থ্যাংক ইমেজটা ইউ। ডিস্টিংক্ট নাও হতে পারে, একটা মানে প্রি ইমেজও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, থাকলেই হবে। দেখো অঙ্কগুলো দেখো, তাহলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ফার্স্ট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে তোমাদের বইয়ের প্রবলেম নাম্বার 14 কি বলছে দেখো। শো দ্যাট দা ম্যাপিং এফ ফ্রম আই টু আই, এই কথাটার মানে হচ্ছে এফ হচ্ছে ম্যাপিং, আই হচ্ছে ডোমেন, আর এই এইটা হচ্ছে কোডোমেন, মানে এখান থেকে এখানে গিয়ে পড়ছে ম্যাপিংটা, ঠিক আছে। কমা দা সেট অফ অল পজিটিভ ইন্টিজার, কমা দা সেট অফ অল পজিটিভ ইন্টিজার, মানে আই যে সেট সেটা হচ্ছে সমস্ত পজিটিভ ইন্টিজারের সেট, ডিফাইন্ড বাই, এবার মেশিনটা কি কাজ করবে সেইটা বলা হচ্ছে, ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করা আছে না, এফ এক্স ইজ ইকাল টু 2x² - 1, এইভাবে ডিফাইন করা আছে। এইটা হচ্ছে মেশিনের কার্যপ্রণালী, কি দেখাতে হবে, ইজ ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান টু, ইজ ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান টু, এই দুটো জিনিস এখানে তোমাকে দেখাতে। তাহলে সবার প্রথমে অ্যান্সারে তুমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে ফেলো, তারপর আমি বলছি। প্রথমে ওইটুকু লিখে ফেলো,
হয়েছে লেখা? হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট নাম্বার ওয়ান দিয়ে পয়েন্ট করো, 1-1। প্রথমে দেখাবো 1। আচ্ছা, তার জন্য আমাকে দুটো এলিমেন্ট ধরতে হবে, লেট x1 কমা x2 বিলংস টু আই। এই আইটা হচ্ছে তোমার ডোমেন আই, ডোমেন। তার মানে দুটো পয়েন্ট আমরা নিয়ে নিলাম ডোমেন থেকে, x1 আর x2। কিরকম পয়েন্ট? উইথ x1 নট ইকাল টু x2, মানে পয়েন্ট দুটো একে অপরের সঙ্গে আলাদা। আচ্ছা, তাহলে এইবার আমাকে বলো যে x1 আর x2 এই দুটো যদি সমান না হয়, তাহলে তাদের স্কোয়ারটাও নিশ্চয়ই সমান হবে না, হবে না তো? কারোর মনে এরকম প্রশ্ন হতে পারে যে যদি আমি x1 নেই 1 আর x2 নেই -1, তাহলে তাদের স্কোয়ারটা তো সেম হবে। পজিটিভ ইন্টিজার। হ্যাঁ, এখানে বলেই দিয়েছে আই হচ্ছে সেট অফ অল পজিটিভ ইন্টিজার, তোমাকে x1 আর x2 দুটোই পজিটিভ ইন্টিজার নিতে হবে। তাহলে দুটো আলাদা আলাদা পজিটিভ ইন্টিজার, তাদের স্কোয়ার কোনোদিনই সেম হতে পারে না। আচ্ছা, এই দুটো যদি সেম না হয়, এদেরকে যদি 2 দিয়ে গুণ করি সেটাও সমান হবে না, তার থেকে যদি আবার 1 বিয়োগ করি সেটাও সমান হবে না। তার মানে এইটা হয়ে গেল তোমার f(x1) আর এইটা হয়ে গেল f(x2)। সুতরাং আমি কি দেখলাম যে x1 আর x2 যদি সমান না হয়, তাদের যে ইমেজ গুলো আমরা পেলাম f(x1) আর f(x2), তারাও সমান হবে না। অতএব এফ ম্যাপিংটা হয়ে গেল ইনজেক্টিভ বা 1-1, যাই লেখো না কেন কোনো ভুল নেই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট পয়েন্ট করো 1-2। অন্টু, আচ্ছা, অন্টু দেখানোর জন্য দুটো প্রসেস আমরা জানি। একটা প্রসেস হচ্ছে রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন। রেঞ্জ ইজ ইকাল টু কোডোমেন, আর একটা প্রসেস হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের প্রি প্রিমেস ইমেজ থাকবে থাকবে থাকে। ঠিক আছে, তাহলে আমি যদি প্রথমটার কথা চিন্তা করি, তাহলে কোডোমেন হচ্ছে আমার এইটা আই। এবার আমাকে রেঞ্জ বার করতে হবে, তাই তো? তাহলে রেঞ্জ সেটটা কি হবে চিন্তা করো। লেখো হিয়ার কোডোমেন ইজ ইকাল টু আই, সেটা হচ্ছে সেট অফ অল পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, 2x² মাইনাস, এবার রেঞ্জটা বার করো। রেঞ্জ রেঞ্জ কি করে বার করবে? না,
আউটপুট যেগুলো আসবে সেইগুলোর সেটই হচ্ছে রেঞ্জ। আচ্ছা, প্রথমে তুমি যদি এক্স এর জায়গায় ওয়ান বসাও তাহলে আউটপুট কি আসছে বলো? ইনপুটে যদি ওয়ান দাও তাহলে আউটপুট কি আসছে? ওয়ান ওয়ান আসছে। আচ্ছা, ইনপুটে যদি টু দাও তাহলে আউটপুট কি আসছে? সেভেন সেভেন। ইনপুটে যদি থ্রি দাও তাহলে আউটপুট কি পাওয়া যাবে? 17 17। কোশ্চেনটা মনে হচ্ছে ভুল আছে, বুঝলে? দাঁড়াও দেখি আরেকবার কোশ্চেনটা। ভুল আছে অঙ্কটা, এটা অন টু হবে না, এটা হতে হবে নট অন টু। ওয়ান ওয়ান বাট নট অন টু, ঠিক আছে? কেন, এখানে দেখতে পাচ্ছি তো আমরা ক্লিয়ারলি যে রেঞ্জ সেটটা কোডোমেনের সঙ্গে কোনোভাবেই সেম হতে পারে, তাই না? হ্যাঁ, কারণ ধরো কোডোমেনের মধ্যে টু আছে কিন্তু রেঞ্জের মধ্যে টু তো আসছে না, মানে এক্স এমন কিছু নেই যেটা বসালে এর উত্তর টু আসবে, আছে কি? কি বললাম, কথাটা বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা, তাহলে ফোর বসালে কত আসছে বললে? 17 নাকি? থ্রি বসাতে না, এসছে থ্রি ওটা। বসালে 17, ফোর বসালে 31। 31। 31। ডট ডট দিয়ে দাও। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে রেঞ্জ নট ইকাল টু কোডোমেন, রেঞ্জ নট ইকাল টু কোডোমেন, দেয়ার ফর এফ ইজ নট অন টু, তাহলে এফ অন টু হবে না, ঠিক আছে? কোয়েশ্চেনটা ভুল দিয়েছে বইয়ে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলো অঙ্কটা কি বোঝা গেল কি প্রসেসে করতে হবে? হ্যাঁ, বলছি দ্বিতীয় নম্বরের এটা করলে ওয়াই প্রি ইমেজের দ্বিতীয় ওটা পয়েন্টটা, করলেও হতো, ওটা করলেও হতো। ওইটা কিভাবে করবো একটু দেখিয়ে দিন। এটা হয়ে গেছে কি, মুছে দেবো? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তাহলে ওইটা করার জন্য তোমাকে প্রথমে একটা কোডোমেনের মধ্যে থেকে একটা এলিমেন্ট নিতে হবে, লেখো লেট ওয়াই বিলংস টু আই, এই আইটা হচ্ছে কোডোমেন, এবং তুমি প্রথমে ধরেই নাও যে এই ওয়াইয়ের একটা প্রি ইমেজ আছে, সেটা হচ্ছে এক্স। তাহলে এই এক্স এর ইমেজ নিশ্চয়ই ওয়াই হয়েছে, আমি ধরে নিচ্ছি যে কোডোমেন থেকে একটা পয়েন্ট নিয়েছি ওয়াই, তার একটা প্রি ইমেজ আছে এক্স, তার মানে এই এক্সটা ইনপুটে দিলে আউটপুটে ওয়াই আসছে, এটা আমি ধরে নিয়েছি। এবার দেখি এক্সটা কি হয়। আচ্ছা, এফ এক্স এর কত ভ্যালু ছিল? 2x² - 1 = y, তার মানে এখান থেকে x = তুমি পেয়ে যাচ্ছ √y+1/2, তাই তো নাকি? ঠিক আছে, কি ঠিক আছে, তার মানে এইটা কিন্তু আই এর মধ্যে নেই, সুতরাং তুমি যদি ওয়াই এর মান নাও 5, ওয়াই যদি নাও 5, তাহলে 5টা এখানে এই অনুযায়ী দেখাচ্ছে 5টা কার ইমেজ, না 5টা হচ্ছে 5+1/2, মানে √3-এর ইমেজ হচ্ছে 5,
মানে ইনপুটে রুট থ্রি দিলে আউটপুটে পাঁচ আসবে, সেটা বলতে চাইছে। কিন্তু ইনপুটে তো রুট থ্রি বসানোর জায়গা নেই, কারণ ইনপুটে আমি যেগুলো বসাবো সবই হতে হবে পজিটিভ ইন্টিজার, আর রুট থ্রি নিশ্চয়ই পজিটিভ ইন্টিজার নয়, তাই না? সুতরাং পাঁচের ইমেজ, প্রি ইমেজ পাওয়া গেল না। তার মানে এখানে যে আমি এলিমেন্টটা নিয়েছিলাম ওয়াই, তার প্রি ইমেজ ধরেছিলাম এক্স, সেটা কিন্তু আই সেটের মধ্যে নেই। সুতরাং এই ডোমেনের মধ্যে ওয়াই এর প্রি ইমেজটা পাওয়া গেল না, এটা ডাজ নট বিলংস টু আই হবে। এখান থেকেও তুমি বলতে পারবে যে এফ ইজ নট অন টু। দুটোর মধ্যে যেটা তোমার ইচ্ছা তুমি সেই প্রসেসটা করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট প্রবলেম লেখো তাহলে। প্রবলেম নাম্বার 15, শো দ্যাট দ্য ম্যাপিং এফ ফ্রম আর টু আর। দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস, আর হচ্ছে রিয়েল নাম্বার, ডিফাইন্ড বাই এফ এক্স ইজ ইকাল টু 3x+1। ইজ ওয়ান ওয়ান অ্যান্ড অন টু, অ্যান্ড ফাইন্ড এফ ইনভার্স 7, এফ ইনভার্স -11। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্টটা করে ফেলো, আমার করার কোনো প্রয়োজন নেই। আছে প্রয়োজন? খুবই তো সোজা। ঠিক আছে, তার মানে এখান থেকে কি বুঝতে পারলাম যে এফটা হয়ে যাচ্ছে অবশ্যই ইনজেক্টিভ। ঠিক আছে, এফটা হয়ে যাচ্ছে ইনজেক্টিভ, বলো। ঠিক আছে, হ্যাঁ। এইবার সাবজেক্টিভ দেখাবো। সাবজেক্টিভ কিভাবে দেখাবো, এই সেকেন্ড প্রসেসটা ফলো করো সাবজেক্টিভ দেখানোর জন্য। সাবজেক্টিভ দেখানোর জন্য সেকেন্ড প্রসেসটা ফলো করো, লেট y belongs to r, কোডোমেন থেকে একটা এলিমেন্ট নিলাম y, এবং আমি ধরে নিলাম যে এই y এর ইমেজ, প্রি ইমেজ হচ্ছে x, তাহলে x এর ইমেজ y আসবে। আচ্ছা, fx
কত দেওয়া আছে, 3x + 1 সমান ওয়াই, তার মানে এখান থেকে এক্স ইজ ইকাল টু পাওয়া যাচ্ছে ওয়াই মাইনাস 1/3। তাহলে তুমি লক্ষ্য করো ওয়াই এখানে যাই হোক না কেন, এক্স এর মান যেটা আসবে সেটা কিন্তু একটা রিয়েল নাম্বারই আসবে, তাই তো? তার মানে আমি এটা বলতে পারি অবশ্যই বিলংস টু আর, তার মানে আমি এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নেই তার প্রি ইমেজ কিন্তু অবশ্যই আর মানে ডোমেনের মধ্যে রয়েছে। সুতরাং এটা হয়ে গেল একটা সাবজেক্টিভ। এটা হয়ে গেল সাবজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা এইবার এই এফ ইনভার্স 7 আর এফ ইনভার্স -11 এই দুটো কি করে বার করব, তার জন্য আমাদের প্রথমে এফ ইনভার্স এক্স বার করে নিতে হবে। তাহলে এফ ইনভার্স এক্স কিভাবে বার করব, কিচ্ছু না, এই যে তুমি এক্স ইজ ইকাল টু যেটা বার করেছো সেইটাই হবে এফ ইনভার্স এক্স, শুধু এই ওয়াই এর জায়গায় লিখবে এক্স, তার মানে এফ ইনভার্স এক্স হচ্ছে এক্স -1/3, এটা হচ্ছে এফ ইনভার্স এক্স। তাহলে এফ ইনভার্স 7 এর ভ্যালু কত হবে তুমি নিজেই বলতে পারবে, আর এফ ইনভার্স -11 তার ভ্যালুও তুমি বলতে পারবে, বলে ফেলো। টু আর -4 আসছে স্যার, 2 আসছে এবং -4 আসছে, হয়ে গেল। নেক্সট প্রবলেম, আচ্ছা, শো দ্যাট দ্য ম্যাপিং এফ ফ্রম আর টু আর সেট অফ অল রিয়েল নাম্বার ডিফাইন্ড বাই এফ এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার 3 - x, এক্স টু দি পাওয়ার 3 - x ইজ 1 1 বা ইজ সাবজেক্টিভ, ইজ সাবজেক্টিভ বাট নট ইনজেক্টিভ, বাট নট ইনজেক্টিভ। ঠিক আছে, তাহলে প্রথমে দেখাতে হবে যে এটা ইনজেক্টিভ হবে না। কি করে দেখাবে ইনজেক্টিভ না হওয়ার কন্ডিশন কি আছে বলো আমাকে? দুটো এলিমেন্ট নিতে হবে, একটা x1 আর একটা x2, এবং এ দুটো সমান নয়, দিয়ে দেখাতে হবে x1 এর যা ইমেজ এই x2 এর যা ইমেজ এই দুটো ইমেজ সেম হয়ে যাবে, তাহলে ইনজেক্টিভ হবে না।
তাহলে তুমি এমন দুটো সংখ্যা বলো যারা আলাদা কিন্তু তাদের ইমেজ গুলো সেম হয়ে যাবে। বলো দেখি, এমন দুটো সংখ্যা, ওয়ান আর মাইনাস ওয়ান নিলে কি হবে? আচ্ছা, দুটোরই ইমেজ জিরোই হবে। হ্যাঁ, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে জিরো। ভালো করে দেখো, বা ওয়ান আর মাইনাস ওয়ান দুটোর ইমেজই জিরো হবে নাকি? হ্যাঁ আর মাইনাস ওয়ান নিলে জিরো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে লেখো, লেট এক্স ওয়ান হচ্ছে আমি ধরে নিচ্ছি ওয়ান, অ্যান্ড এক্স টু আমি ধরে নিচ্ছি মাইনাস ওয়ান। তাহলে অবশ্যই এক্স ওয়ান আর এক্স টু দুটো ডিফারেন্ট, আলাদা। কিন্তু আমি যদি এফ অফ এক্স ওয়ান বার করি সেটা কত পাচ্ছি? জিরো। এবং এফ অফ এক্স টু যদি বার করি সেটাও পাচ্ছি জিরো। সুতরাং এখান থেকে আমি কি বুঝতে পারলাম? যে দুটো আলাদা সংখ্যা নিচ্ছি অথচ তাদের ইমেজ গুলো হয়ে যাচ্ছে সেম। সুতরাং এই এফ ফাংশনটা অবশ্যই ইনজেক্টিভ নয়। এফ ফাংশনটা ইনজেক্টিভ নয়। অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স আছে না? এক্স কিউব মাইনাস এক্স আছে, হ্যাঁ। তো স্যার এক্স টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান বসালে কি জিরো হবে? জিরো হবে না। মাইনাস ওয়ান হলে হবে কি করে? কেন কি হবে মাইনাস ওয়ান বসালে? মাইনাস টু হয়ে যাচ্ছে। মাইনাস অফ মাইনাস ওয়ান মানে তো প্লাস হয়ে যাবে, প্রথমে একটা মাইনাস ওয়ান, তাহলেই তো জিরো হবে। ভালো করে দেখো একটুখানি, এখানে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসালে জিরো হচ্ছে না মাইনাস টু হচ্ছে? আচ্ছা ঠিক আছে স্যার, বুঝলে। হ্যাঁ স্যার, মাইনাস ওয়ান জিরো হবে, সরি জিরো। তাহলে হয়ে গেল ইনজেক্টিভ নয়। এবার কি দেখাতে হবে? এবার দেখাতে হবে যে এটা হবে সারজেক্টিভ। সারজেক্টিভ দেখানোর দুটো উপায় আমরা জানি, ওই সেকেন্ড প্রসেসটাই ফলো করে ওয়াই ধরে। তাহলে ধরে নাও যে ওয়াই হচ্ছে কোডোমেনের একটা অংশ, এবং এই ওয়াই এর প্রি ইমেজ হচ্ছে এক্স, তার মানে এফ এক্স ইজ ইকাল টু ওয়াই। আচ্ছা, এফ এক্স কত? এক্স কিউব মাইনাস এক্স ইজ ইকাল টু ওয়াই। ওয়াই কে এখানে তুমি একটা কনস্ট্যান্টের মতো ভাবো, তার মানে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকাল টু জিরো একটা সমীকরণ আসে। এই সমীকরণটা সমাধান করে তোমাকে ওয়াই এর মান বা এই এক্স এর মান বার করতে হবে। কি করে সমাধান করতে তুমি চিন্তা করো, জিরো ফ্যাক্টর মনে আছে তো? এটা সমাধান করতে হবে।
কার্ডার মেথডের মাধ্যমে করতে হবে তো? কার্ডান মেথড তো অনেক বড় হয়ে যাবে গো, শর্টকাট কিছু নেই। দেখছি তারা না গো সেরকম তো, কিছু পেলে ল্যামডা ইন্ট্রোডিউস করে কি হবে? ওটা তো অনেকটা বড় হয়ে যাবে। আমি এখানে মানে ওই কার্ডানটা আনতে চাইছি না। হচ্ছে না না তাহলে এটাকে এক কাজ করো, ওই এইভাবে করো না, ওইভাবেই লিখে দাও ডিরেক্টলি, কিছু করার নেই। এটা যখন প্রমাণ করতে বলেছে তার মানে তো এটা কোডোমেইন ইকুয়াল টু রেঞ্জ হবেই। লেখো হিয়ার হিয়ার কোডোমেন, কোডোমেন হচ্ছে তোমার আর, কোডোমেন হচ্ছে আর, এবং রেঞ্জ সেটাও আরই হবে। এটা ডিরেক্টলি লিখে দাও, কিছু করার নেই, রেঞ্জ হচ্ছে আরই হবে, কারণ ইনপুটে তুমি যাই বসাও আউটপুট একটা রিয়েল নাম্বারই পাওয়া যাবে, সমস্ত রিয়েল নাম্বার গুলো এখানে কভার করে যাবে। সুতরাং রেঞ্জ ইজ ইকাল টু হয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমার কোডোমেন। সুতরাং এফ হয়ে যাচ্ছে সাবজেক্টিভ, এটুকু করলেই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, নেক্সট প্রবলেমটা দেখো কোথায় গেল। যা এটা স্যার কত নম্বর ছিল? এটা বোধহয় 16 নাম্বার অঙ্ক নাকি, দাঁড়াও বার করছে। হ্যাঁ এটা 16 নাম্বার ছিল, 16 নাম্বার। আচ্ছা তাহলে এইবার তুমি করো হচ্ছে 18 নম্বরটা করো, 18 নম্বর।
18টা দেখো কি বলছে। আঠেরোটা বলেছে যে তোমার এফ একটা ম্যাপিং দেওয়া আছে, এফ সাচ দ্যাট বলা আছে এক্স টু থ্রি এক্স, তার মানে ইনপুটে এক্স বসালে আউটপুট থ্রি এক্স আসবে, তার মানে এটাকে তুমি ভাবতে পারো যে এফ এক্স ইজ ইকাল টু থ্রি এক্স, এইরকম। এটা খুবই বাজে দিয়েছে, এরকম দেওয়া উচিত, মানে এফ একটা ম্যাপিং দেওয়া আছে এফ এক্স ইজ ইকাল টু থ্রি এক্স, এরকম লেখো। আচ্ছা, তারপরে জি আর একটা ম্যাপিং দেওয়া আছে জি এক্স ইজ ইকাল টু ফাইভ এক্স প্লাস টু, এবং তারপরে আর একটা ম্যাপিং দেওয়া আছে এইচ এক্স, সেটা দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি। এইবার এখানে দুটো জিনিস ক্যালকুলেট করতে বলেছে। ফার্স্ট বলেছে যে এখানে দেখাতে হবে, অ্যাকচুয়ালি কি দেখাতে বলেছে, যে এইচ কম্পোজ জি কম্পোজ এফ সেটা ইকুয়াল হবে এইচ কম্পোজ জি কম্পোজ এফ এর সাথে। এটা আগে করো, পরেরটা বলছি। তাহলে এখানে তোমাকে আগে এই কম্পোজিশন বলতে কি বোঝাচ্ছে সেটা জানতে হবে, কম্পোজিশন মানে কি সেটা আগে তোমাকে জানতে হবে। তাহলে কম্পোজিশনের ফর্মুলাটা খুবই সোজা, আমি এখানে লিখে দিচ্ছি যে এফ কম্পোজ জি এর ফর্মুলা হচ্ছে এফ অফ জি এক্স, এফ অফ জি এক্স এটা হচ্ছে ফর, মানে শুরুতে যেটা থাকবে সেটা বাইরে, সেকেন্ডে যেটা থাকবে সেটা ভিতরে, আর সবার ভিতরে x। তাহলে এখানে তুমি প্রথমে জি কম্পোজ f কি হবে বলো, জি কম্পোজ f এই ফর্মুলা অনুযায়ী এটা হবে জি অফ এফ এক্স। আচ্ছা, জি এফ এক্স এর ভ্যালু কত, থ্রি এক্স, তার মানে জি অফ থ্রি এক্স এখানে তোমাকে বার করতে হবে। আচ্ছা, এখানে জি এক্স ছিল, এখানে তোমাকে জি থ্রি এক্স বার করতে হবে, তার মানে এই এক্স এর জায়গায় বসাতে হবে থ্রি এক্স। সুতরাং কি পাবে, ফাইভ ইন্টু থ্রি এক্স প্লাস টু, তার মানে তিন পাঁচে পনেরো এক্স প্লাস টু, এটা হয়ে গেল জি কম্পোজ এফ। নেক্সট তোমাকে এবার বার করতে হবে এইচ কম্পোজ জি কম্পোজ এফ এক্স, তার মানে কি প্রথমে যেটা থাকবে সেটা বাইরে এইচ, তারপরে সেকেন্ডে যেটা থাকবে সেটা ভিতরে, মানে জি কম্পোজ এফ ব্র্যাকেট এক্স, এর ভ্যালুটা তুমি বার করে রেখেছো 15x প্লাস টু। এবার বসিয়ে দাও, দেখো এখানে এইচ এক্স আছে, এখানে এইচ 15x প্লাস টু, তার মানে এক্স এর জায়গায় তোমাকে বসাতে হবে 15x প্লাস টু। তাহলে বসিয়ে দাও, টু ইন্টু 15x ওকে, এটা হয়ে গেল তোমার এই এলএইচএস এর ভ্যালু। সিমিলারলি তোমরা আর এই চেষ্টা বার করো, করে দেখো এটা আসছে কিনা আমাকে বলো।
স্যার এসেছে। এসেছে মৃণাল, এসেছে তোমার? না স্যার আসেনি, কেন পাচ্ছি না ঘুরতে, সব ভাঙতে পারছি না। সেম প্রসেসেই তো হবে। সেম প্রসেসেই তো হবে। প্রথমে তুমি এইচ কম্পোজ জিটা বার করে নাও, সেটা কি হবে ফর্মুলা অনুযায়ী এইচ অফ জি এক্স, তাই তো? জি এক্স কত ছিল? জি এক্স হচ্ছে তোমার 5x+2, তার মানে এইখানে তোমার এইচ এক্স ছিল, এখানে এইচ 5x+2, তার মানে এই এক্স এর জায়গায় বসাতে হবে 5x+2, তার মানে 2 × 5x+2 − 3, তার মানে এটা হয়ে যাচ্ছে 10x+4 − 3, তার মানে 10x+1, এটা হয়ে গেল। আচ্ছা এইবার এইটা বার করো, ডান সাইড যেটা আছে মানে এইচ কম্পোজ জি কম্পোজ এফ এক্স, তার মানে এইচ কম্পোজ জি অফ এফ এক্স, তার মানে এইচ কম্পোজ জি অফ এফ এক্স মানে হচ্ছে 3x। তাহলে এইচ কম্পোজ জি এক্স সেটা বার করেছিল 10x+3, আর এখন তোমাকে এইচ কম্পোজ জি 3x বার করতে হবে, মানে এক্স এর জায়গায় বসাতে হবে 3x। তাহলে 10 × 3x+1, তার মানে হচ্ছে 30x+1। বোঝা গেল? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। খুবই সোজা। এবার তুমি মনে হচ্ছে দুটো অঙ্ক থাকলো, ওই দুটো অঙ্ক তোমরা ট্রাই করবে, আর এই উইকের মধ্যেই আমি পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, 2-3 দিনের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে? খাতায় মানে ফ্রেশ করে করে আবার সেটা পিডিএফ বানাতে হচ্ছে, তো ওই জন্য একটু টাইম লাগছে। তোমরা নিজেরাও ট্রাই করো তাহলে আরো ভালো হবে।
ট্রাই করে না পারলে তখন পিডিএফটা দেখো। বেশিরভাগ তো আমি করিয়েই দিলাম এখানে। তাহলে এরপরে নেক্সট দিন আমাদের যে চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে, দাঁড়াও দেখছি কোন চ্যাপ্টারটার বাকি থাকবো দেখি। আচ্ছা, ইউনিট 3 যেটা থিওরি অফ ইকুয়েশন সেটা হয়েছে, ইউনিট 4 রিলেশন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট হয়েছে, ইউনিট 5 কিউবিক অ্যান্ড বাই কোয়াড্রেটিক ইকুয়েশন হয়েছে, ইউনিট 7 হয়েছে ম্যাট্রিসেস, ইউনিট 8 হয়েছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ইউনিট 9 ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ এ ম্যাট্রিক্স। এইটাই করবো তাহলে, ইউনিট 9। স্যার ম্যাট্রিক্সটা হয়ে গেছে? ম্যাট্রিক্স হয়নি না আমার, ঠিক ম্যাট্রিক্স তো মনে হয়নি। পড়ছে না, তাহলে ম্যাট্রিক্সটাই করাবো, কোনো অসুবিধা নেই, আচ্ছা ম্যাট্রিক্সটাই করাবো তাহলে। ঠিক আছে, নেক্সট দিন তাহলে আমরা করব ইউনিট 7 ম্যাট্রিক্স, তার মধ্যেই আমি আজকে নোটসটা দিয়ে দেব, কোনো অসুবিধা নেই, ইউনিট 7 ম্যাট্রিক্স করব। কোন ব্যাচে কি পড়াচ্ছি মাথায় থাকছে না, বুঝতে পেরেছ? ওই রেকর্ডিংটা দেখতে হবে, তাহলেই বোঝা যাবে কোনটা হয়েছে কোনটা হয়নি। আর যে দুটো অঙ্ক থাকলো তোমরা নিজেরা ট্রাই করো, না হলে তখন পিডিএফটা দেখো। স্যার একটা যেমন প্রবলেম আছে যে এরকম একটা রিলেশন ডিফাইন করো যেটাতে আর কি এই রিলেশন হবে, মানে প্রবলেমটার আর কি যে আগের দিনের যে এক্সারসাইজ, তো ওই সেটা কিভাবে এক্সাম্পল, তাই তো? ওই এক্সাম্পল, এক্সাম্পল তাই? দিবো? হ্যাঁ, তাহলে ওইটাকে তোমাকে ওই ওই সেই 1,1 বা 1,2 এইরকম ভাবে লিখতে হবে। মানে কোন ডেফিনেশনের মতো করে যেটা মানে উত্তরটা যেটা দেওয়া হবে লেখা আছে এই সেটের উপরে এই রিলেশনটা ডিফাইন হ্যাঁ, করে, বুঝতে পারি এটা ঠিক? না না, ওই ওই ওইভাবে লিখতে গেলে হবে না, যে বিভিন্ন রকম যে রিলেশন আছে, 5 দিয়ে বিভাজ্য বা জোড় হবে, ওইভাবে লিখতে গেলে হবে না, তোমাকে ওই অর্ডার পেয়ার হিসাবে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। আর কেউ কিছু বলবে? স্যার আর কটা চ্যাপ্টার বাকি আছে? আর খুব বেশি নেই, ম্যাক্সিমাম 4টে কি 5টা। ঠিক আছে স্যার। ঠিক বলছি, আছে, এগুলো কি পরীক্ষা হ্যাঁ আসবে? বলো। রিলেশন রিলেশন ফাংশন হ্যাঁ থেকে হ্যাঁ পরীক্ষা, রিলেশন অ্যান্ড ফাংশন থেকে কি পরীক্ষায় আসবে? হ্যাঁ আসবে তো, সিলেবাসে আছে, বইয়ে আছে, আসবে না মানে? কত নম্বরে আসবে এটা এখান থেকে? না সেইটা তো কিছু এখনো প্যাটার্ন দেয়নি তোমাদের, আর তোমরাই যেহেতু এই সিবিসিএস সিস্টেমের ফার্স্ট, সেই জন্য প্রিভিয়াস ইয়ারের এই প্যাটার্নের কোয়েশ্চেনও নেই যে দেখে আমি বলবো কত নাম্বার আসবে না আসবে। তো ইউনিভার্সিটি থেকে যদি কোনো প্যাটার্ন দেয় তখন আমি সেটা বলে দেব যে এই চ্যাপ্টার থেকে এত নম্বর আসবে। আর ইউনিভার্সিটির থেকে যে ক্লাস করানো হচ্ছে ওটা করেছো নাকি? কোথায় ক্লাস ক্লাস কিছু হয়নি যে এখনো? ও এখনো হয়নি না? বলছেন হুম
অপেক্ষা করুন হ্যাঁ বলছে আস্তে আস্তে সবকিছু আপডেট হবে এখনো কিছু হয়নি আচ্ছা 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 হ্যাঁ হবে লাইভ ক্লাস হবে কিনা জানি না কিন্তু লাইভ ক্লাস আপডেট রেকর্ডিং ভিডিও গুলো আপডেট হবে এটা বললো ও আচ্ছা দেখো কি হয় আস্তে আস্তে করুক ঠিক আছে রাখলাম তাহলে স্যার।